বিএনপি আওয়ামী লীগের ব্যাপারে কোনো কথা বলবো না, সকলেই আমার স্টেক হোল্ডার, আওয়ামী লীগই যেরকম বিএনপিও তেমনই, জাতীয় পার্টি তেমনই একই ধরনের, সুতরাং আলাদাভাবে বিএনপি কি আওয়ামী লীগ কি এটা আমার দেখার সুযোগ নেই। আপনার কাছে সকল দল সমান? সকল দল সমান, সুতরাং সকলকে নিয়ে এই নির্বাচন করার চেষ্টা করবো। এবার তারা বিএনপি যারা করে, আওয়ামী লীগ যারা করে, তারা যদি কাছে থেকে আমাকে চেনে থাকে, যদি এখন সেটা যদি অ্যাপ্রিসিয়েট করে, তারা তাদের সেটা মনে থাকার কথা যে পক্ষপাতিত্ব আমার মধ্যে নেই। তাহলে আপনার চ্যালেঞ্জটা কি? প্রথম একটা চ্যালেঞ্জ কোনটাই? চেয়ারের সুষ্ঠু নির্বাচন করা, সুষ্ঠুভাবে নির্বাচন করা, এটি চ্যালেঞ্জিং যাব হবে। আমি পুলিশ চিনি, আমি জানি তারা কারা, তারা কত মানে সহযোগিতা করতে পারে ইচ্ছা করলে। আমি জানি বিডিআর, তখন বিডিআর ছিল, এখন তো বিডিআর নেই, বিজিবি, তো বিডিআররা কতখানি সহযোগিতা করতো সেটা আসলে বাইরে থেকে বোঝা যাবে না। অনেক সময় তো ঢিল পার্কেল এগুলা বোমাবাজি এগুলোর মধ্যে পড়েছে না, তারা প্রথম এগিয়ে আসতো। কুমিল্লায় যখন ছিলাম তখন আর্মিদের বেশি প্রয়োজন ছিল, তারা যে কতখানি সার্ভিস দিয়েছে সেটা আমি তো এখন ভুলতে পারি না। সুতরাং তাদেরকে আমি চিনি, সে কারণে তাদের সহযোগিতা পাওয়া আমার জন্য কঠিন হবে না, কারো পক্ষে সম্ভব না। কি সম্ভব না স্যার? সব বিতর্কের ঊর্ধ্বে, কোনো নবীর পক্ষে সম্ভব না, মানুষের পক্ষে তো নাই। আমাদের তো, আমরা যার রাজনৈতিক নেতা তাদের কথা বাদ দিলাম, আমাদের যে ধর্মীয়ভাবে বিশ্বাস করি যার নবী পয়গম্বর আছেন, তারা কি সব বিতর্কের ঊর্ধ্বে ছিলেন? যদি না থাকে তাহলে একটা মানুষ কীভাবে থাকবে? বিতর্ক থাকবে, তার বইতে কাজ করতে হবে। সামনে নির্বাচনের রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে, আমি আশাবাদী, এটা আশাবাদী। সুতরাং তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলেই কিন্তু সমস্যার 80% সমাধান, আমি বললাম 80% সমস্যার সমাধান হয়ে যাবে। নির্বাচনমুখী যাতে হয় রাজনৈতিক দলগুলো, সেরকম আমাদের কাজ করতে হবে, সেরকম আস্থা ফিরিয়ে আনার জন্য চেষ্টা।